আমি আপনাদেরকে বললাম হু ইজ হিরো আলম আই ডোন্ট নো আমি তাকে চিনি না কিন্তু বিভিন্ন মানুষের কাছে যা শুনি হিরো আলম নির্বাচন কিভাবে দাঁড়ালো এর জন্য নির্বাচন কমিশনারকে জবাবদিহি করতে হবে কোন যোগ্যতার বলে হিরো আলম মহান জাতীয় সংসদের মতো একটা জায়গায় প্রার্থী হতে পারে কি কি যোগ্যতা কি কি ক্রাইটেরিয়া এর জবাব নির্বাচন কমিশনারকে দিতে হবে অবশ্যই দিতে হবে হিরো আলম আওয়ামী লীগের মতো একটা সমুদ্রের মতো দল যার সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবকে সে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে কত বড় স্পর্ধা কত বড় বেয়াদব এই সমস্ত বেয়াদবের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার আমার মানবতার মা আমার পরম শ্রদ্ধা আম্মা যান মানবতা দেখাবেন তাই বলে এই বেদবদেরকে প্রশ্রয় দেওয়া কোনোভাবেই আম্মা যান আপনার উচিত হবে না শোনেন পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় কাজেই একটা পাগল যেরকম অনেক কিছুই বলে সেরকম ছাগল অনেক কিছুই খায় সেরকম হিরো আলম এই 20 কোটি মানুষের মধ্যে কোথার থেকে আপনারা হিরো আলমকে উঠে নিয়ে আসছেন এর জন্য দায়ী আমি মনে করব আপনারা আপনাদের মতো সাংবাদিক মিডিয়া ইউটিউব বা এই যা যা ইলেকট্রনিক যে আছে প্রযুক্তি তারাই দায়ী হিরো আলমকে উঠে আনানোর জন্য না হিরো আলম এত বড় স্পর্ধা কিভাবে পায় যে একটা আওয়ামী লীগের মতো একটা দল তার সাধারণ সম্পাদককে সে চ্যালেঞ্জ করে এটা কখনো হয় কখনো হয় না কিন্তু আপনারা প্রতিদিন এটার এই প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়ায় এটারে একটা কল্পকাহিনী তৈরি করছেন কারণ আপনাদের কাটতি হওয়ার জন্য মানে আপনাদের বেচা হওয়ার জন্য পত্রিকা লাভ বেশি পত্রিকা বেচা হবে আপনার মিডিয়া মানুষ সুইকে পড়া দেখবে এই এই জন্যই আমি মনে করি হিরো আলম ইজ নট ফ্যাক্টর ইন বাংলাদেশ হোয়াট ইজ পলিটিক্যাল পার্টি এইটা যদি হিরো আলম বানাম করতে পারে সংগঠন কি কাকে সংগঠন বলে এটা যদি হিরো আলম বলতে পারে রাজনীতি কি রাজনীতি সম্বন্ধে হিরো আলম কি জানে কি বুঝে সস্তা জনপ্রিয়তা অর্জনের জন্য এই ইউটিউবের কারণে আজকে এই যে কৃষক মোবাইলে মানুষ সারা দিন ঘাড় পেকা করে দেখে এই সবের কারণে আজকে হিরো আলম জন্ম হয়েছে হিরো আলম ইজ নট ফ্যাক্টর ইন আওয়ার কান্ট্রি আই হেট দিস ননসেন্স ব্লাডি পার্সন আমি হিরো আলমকে জীবনে কখনো দেখি নাই ওর কোনো ছবিও দেখি নাই আমার ক্ষুদ্র ছোট্ট নাতি 3-4 বছর বয়স সে আমাকে বলছে দাদা ভাই আমার তো হিরো আলমকে স্যান্ডেল মারতে ইচ্ছা করছে তখন আমি বলেছিলাম এ ভাই হিরো আলমকে কয় তুমি ইউটিউব দেখো না সিনেমা দেখো না টিভি দেখো না আমাকে দেখি আমি 71 টিভির খবর দেখি আমি জিল্লু ভাই টক শো দেখি আমি সময় টেলিভিশনের তৃতীয় মাত্রা দেখি কি বলে ওই যে সম্পাদকীয় দেখি আমার টিভি সৃষ্টিশীল বিনোদনের